আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বেসিক অফ ইলেকট্রিক্যালের দ্বিতীয় একটা পর্ব নিয়ে এসেছি তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নিয়ে তো আমি পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নিয়ে কমান্বয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জেনে আসি পাওয়ার কী এখানে একটা কথা বলে রাখি আমি এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব না এখানে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে যতটুকু জিনিস আমাদের খুবই জানা প্রয়োজন এবং যেই জিনিসগুলো আমাদের না জানলেই নয় শুধু আমি এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। পাওয়ার বা ক্ষমতা হচ্ছে একটি বৈদ্যুতিক সার্কিটে যে পরিমাণ শক্তি খরচ হয় তার হার অর্থাৎ ধরেন আপনি আপনার বাসায় একটা ফ্যান বা একটা লাইট ব্যবহার করছেন তো একটা লাইট আপনার ঘরে আলো দেওয়ার জন্য যতটুকু শক্তি খরচ হয় সেই হারটাকে বিদ্যুতের যেটুকু শক্তি খরচ হয় সেইটা কি হচ্ছে পাওয়ার অথবা একটা ফ্যান ঘুরে আপনাকে বাতাস দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি খরচ হয় সেই সেটার হারই হচ্ছে পাওয়ার পাওয়ারের একক হচ্ছে ওয়াড তো ওয়াটটা সম্পর্কে একটু জেনে আসি কোনো যন্ত্র বা লোড নির্দিষ্ট সময়ে যতটুকু শক্তি খরচ করে কোনো কাজ সম্পন্ন করতে পারে সেই হিসাবকেই ওয়াট বলে কথাটা ঘুরে ফিরে একই রকম হচ্ছে পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ারের একক যদিও ওয়াট এটা আবার আরেকটা এককও আছে সেটা হচ্ছে হর্স পাওয়ার বা এইচপি সাতশো সিসল্লিশ ওয়াটে এক এইচপি বা হর্স পাওয়ার হয় যেটাকে আমরা ঘোড়া বলি অনেক সময় আমরা বাড়িতে মোটর পাম্প এইসব জিনিস লাগাইলে আমরা বলি এক ঘোড়া দুই ঘোড়া সেটা হচ্ছে সাতশত ছিচল্লিশ ওয়াটে এক ঘোড়া বা এক হর্স পাওয়ার যদি পাওয়ারকে আপনি সময় দ্বারা গুণ করেন সেই দুটার গুণফলকেই বলা হয় এনার্জি এনার্জির একক হল কিলোয়াট আওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ মেশিন বা একটা পাখা বা একটা লাইট ধরেন এক ঘন্টা সময়ে কি পরিমাণ পাওয়ার খরচ করলো সেই হিসাবটাকেই বলা হয় এনার্জি যা এটার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিলোওয়াট খরচা হয়েছে সেটা এবার আমরা পাওয়ারের প্রকার দেখি পাওয়ার মূলত তিন প্রকার একটিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারের একক হলো ওয়াট যেটা আমরা ব্যবহার করতে পারি যেটা আমাদের কাজে লাগে আরেকটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার রিয়েক্টিভ পাওয়ারের একক হলো ভোল্ট টেম্পিয়ার রিয়েক্টিভ অথবা আর যেগুলো আমরা ব্যবহার করতে পারি না যে পাওয়ারটা আমাদের কাজে লাগে না আর আরেকটা হচ্ছে অ্যাপারেন্স পাওয়ার অ্যাপারেন্স পাওয়ার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার এই দুইটা মিলে যে পাওয়ারটা সেটা হচ্ছে অ্যাপারেন্স পাওয়ার আসেন আমি একটা প্রচলিত উদাহরণের মাধ্যমে আপনাদের একটু বলি এই যে দেখেন ধরেন এটা একটা কোকের গ্লাস এটাতে আপনি কোক অথবা আপ এই জাতীয় যদি কোল্ড এটাতে ঢালেন তো এখানে দেখেন এই যে এই অংশটা দেখা যাচ্ছে না এটা ধরেন আপনার কোকের অংশটা যেটুকু পানি আর এই যে ফেনার মতো একটা হয়ে যায় না সেটা হচ্ছে ওপরের এই অংশটা তো আমরা নর্মালি এই পানিটুকুই খাইতে পারি ওপরের এই ফেনাটা কিন্তু আমরা খাইতে পারি না ঠিক না তো এই ফেনাটা খাইতে পারি না কিন্তু এটা বাদ এটা আমাদের কোনো কাজে লাগে না এই বিদ্যুতের মধ্যেও এরকম কিছু লোডের তারতম্য ভেদে বা কিছু লোড ভেদে এরকম একটা ক্ষতি হয় যেমন এটা যদি সাধারণ পানি হইতো তাইলে কিন্তু এই ফেনাটা তৈরি হইতো না আমরা পুরোটাই খাইতে পারতাম যেহেতু এটা একটা সফট ড্রিঙ্ক তো এইটার কিছু কেমিক্যাল বিক্রিয়া বা যাই বলেন সেটার কারণে যেরকম এখানে একটা লস হচ্ছে ঠিক একইভাবে বিদ্যুতেরও কিছু লোড অর্থাৎ যেই লোডগুলো আমরা ব্যবহার করি লাইট ফ্যান মোটর টোটর ইত্যাদি এগুলার প্রকার ভেদে বা এগুলার আচরণ আচরণবিধি ভেদে এখানে একটা পাওয়ার ফ্যাক্টর তৈরি হয় বা এখানে একটা পাওয়ারের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় এই জন্য দেখেন কিছু পাওয়ার লস হচ্ছে এবং কিছু পাওয়ার আমরা ব্যবহার করতে পারছি তো এখানে রিয়েক্টিভ পাওয়ারও চোটা যেই পাওয়ারটা লস হয়েছে অর্থাৎ যেইটুকু আমরা ব্যবহার করতে পারি না বা যেই কোকটা আমরা খাইতে পারি না যেটা ফেলা যাচ্ছে সেটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার আর অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার যেটা সেটা দেখেন যেইটুকু কোক বা বিয়ার আমরা খাইতে পারি বা যেইটুকু পাওয়ার আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার আর এই যেটুকু নষ্ট হচ্ছে আর যেটুকু খেতে ব্যবহার করতে পারছি দুটো মিলেই যেটা সেটা হচ্ছে অ্যাপারেন্স পাওয়ার এখন এই ব্যাপারটা কেন হয় এটা আসলে পাওয়ার ফ্যাক্টরের কারণে হয় পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হয় তাইলে এই লসটা বেড়ে যায় আর যখন পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হয় তখন এই লসটা কমে যায় তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করতেছি সেখানে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি পাওয়ার ফ্যাক্টর কী পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোসাইন কোণের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে ওইটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখবো আগে এখানে একটু দেখিনি পাওয়ার ফ্যাক্টর বা কস্টিটা ইকুয়াল টু কিলোওয়ার বাই কেভিএ অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ারকে আমরা যদি অ্যাপারেন্স পাওয়ার দিয়ে ভাগ করি তাহলে পাওয়ার ফ্যাক্টরের মানটা বের হয়ে যাবে পাওয়ার ফ্যাক্টরের কোনো একক নাই এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয় এখানে দেখেন আমরা চিত্রটা একটু দেখি এই যে দেখেন এই লাইনটাকে যদি আমরা কারেন্ট ধরি এই যে এই কাপটাকে আর এটাকে যদি আমরা ভোল্টেজ ধরি হ্যাঁ তাহলে দেখেন এই লাইনটা শুরু হওয়ার যখন নাইনটি ডিগ্রি কমপ্লিট হয়েছে এই যে দেখেন এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাই না এটা একশো আশি ডিগ্রি না হ্যাঁ তো এইখান থেকে এখান পর্যন্ত হয়েছে নাইনটি ডিগ্রি এই যে এটা নাইনটি ডিগ্রি এই রেখার সাথে এটা নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি থেকে দেখেন ভোল্টেজটা শুরু হয়েছে অর্থাৎ কারেন্ট নাইনটি ডিগ্রি আগে যাওয়ার পরে ভোল্টেজটা এখান থেকে শুরু হয়েছে তাইলে এই দুটার মধ্যে যে একটা কোণের তারতম্য বা কস্তিটা এই মানটা কত নাইনটি ডিগ্রি এই এই দুইটার কোসাইন কোণের মানকেই আসলে পাওয়ার ফ্যাক্টর বলা হয় ঠিক আছে তো এখন আমরা দেখি লেগিং লিডিং এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি লিডিং হচ্ছে যদি কারেন্ট ভোল্টেজের থেকে আগাইয়ে থাকে অর্থাৎ আমি ওখানে দেখাইছি না যে কারেন্টটা পেছনে আছে ভোল্টেজটা আগাই গেছে এরকম যদি কারেন্ট ভোল্টেজের থেকে আগে থাকে তাইলে এটা হচ্ছে কি লিডিং আর যদি কারেন্ট ভোল্টেজের থেকে পেছনে থাকে তাইলে এটা হচ্ছে লিডিং আর যদি কারেন্ট এবং ভোল্টেজ একই কৌণিক দূরত্বে থাকে তাদের মধ্যে কোনো ব্যবধান না থাকে যেমন এখানে বলা আছে ইউনিটি অবস্থায় কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো কৌণিক ব্যবধান থাকে না অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ ইনফেজে থাকে সেটা হচ্ছে ইউনিটি এখন এটা কখন লিডিং কখন লেগিং এ অবস্থা হয় এটা একটু দেখি রিয়েল অর্থাৎ খাটি রেজিস্টিভ লোড যদি হয় তখন এটা ইউনিটি পর্যায়ে থাকে এটার পি এফ ওয়ান থাকে আর যখন রিয়েল ইন্ডাকটিভ লোড হয় তখন এটা নাইনটি ডিগ্রি লেগিং আর যখন রিয়েল ক্যাপাসিটিভ লোড হয় তখন এটা নাইনটি ডিগ্রি লেগিং চলুন আমরা একটা চিত্রর মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এই যে এইখানে দেখেন এই রেজিস্টিভ লোড রেজিস্টিভ লোড কি এই যেমন হিটার ইস্ত্রি ইলেকট্রিক আয়রন এই জাতীয় লোডগুলা তো এই জাতীয় লোডগুলা যখন ব্যবহার করি তখন ভোল্টেজ এবং কারেন্ট এই যে দেখেন এটা ভোল্টেজের লাইন এটা কারেন্ট দুনোটা একই কোন থেকে মানে একই একই জায়গা থেকে এটা চলছে এর মধ্যে কোনো কোনো কৌণিক দূরত্ব নাই এটা হচ্ছে ইউনিটি আর এখানে দেখেন তো লেগিং পাওয়ার ফেক্টর দেখেন যখন খাটি ইন্ডাকটিভ লোড লাইনে থাকে বা ইন্ডাকটিভ সার্কিট বলা হয়েছে সেখানে দেখেন ভোল্টেজ আগাই আছে এই যে দেখেন ভোল্টেজ শুরু হয়ে নাইনটি ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে কারেন্ট আস কারেন্টটা শুরু হয়েছে তাইলে কি ভোল্টেজ আগাই আছে না আগে ভোল্টেজটা না তো তখন হচ্ছে লেগিং আর এখানে দেখেন ভোল্টেজ পিছিয়ে আছে এখানে দেখেন এই এই ভোল্টেজ এখান থেকে শুরু হয়েছে এই রেখা থেকে আর কারেন্ট তো অলরেডি আরও আগে থেকে নাইনটি ডিগ্রি অলরেডি কমপ্লিট করেই এখানে আসছে তার মানে এখানে কারেন্ট আগাই আছে তাইলে ব্যাপারটা কী দাঁড়ালো কারেন্ট যখন আগাইয়ে থাকে তখন লিডিং আর ভোল্টেজ যখন আগাইয়া থাকে তখন লেগিং আর লিডিংটা কখন হয় যদি ক্যাপাসিটিভ লোড আপনার সার্কিটে বেশি থাকে তখন লিডিং হয় আর ইন্ডাকটিভ লোড যখন আপনার সার্কিটে বেশি থাকে তখন লেগিং হয় তাইলে আমি যদি ইন্ডাকটিভ লোড লাইনে যদি বেশি হয় আর আমার পাওয়ার ফ্যাক্টরের মান যদি খারাপ হয় এই এই সার্কিটে যদি আরও ক্যাপাসিটিভ লোড লাগাই তাহলে কী দাঁড়াবে ভোল্টেজটা আস্তে 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 আগে আসবে না তো যদি ভোল্টেজটা আস্তে আস্তে আগে আসে তাহলে কী হবে এখানে দেখেন ক্যাপাসিটিভ লোডও তো ভোল্টেজ আগে থাকে তাইলে এখানে যখন আপনি ক্যাপাসিটি ব্লুট বাড়াই দেবেন তাহলে ভোল্টেজ আসতে আস্তে আস্তে আগাইতে থাকবে তাইলে কি হবে পাওয়ার ফ্যাক্টরের মানটা এই যে কোন মানটা কমে যাবে না এভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা সম্ভব তো পাওয়ার ফ্যাক্টর কত ডিগ্রি হইলে হ্যাঁ কি পরিমাণ মান থাকে এটা একটু দেখি যদি জিরো ডিগ্রিতে থাকে অর্থাৎ দোনোটা একই জায়গায় থেকে যেটা ইউনিটি দেখাইছিলাম তাইলে ওয়ান থাকে যদি ধরেন থার্টি ডিগ্রি থাকে তাইলে পাওয়ার ফ্যাক্টরের মান থাকে পয়েন্ট এইট সিক্স যদি ফর্টি ফাইভ ডিগ্রিতে থাকে তাহলে থাকে পয়েন্ট সেভেন জিরো সেভেন যদি সিক্সটি ডিগ্রিতে থাকে তাহলে থাকে পয়েন্ট ফাইভ যদি সেভেন্টি ফাইভ ডিগ্রিতে থাকে তাহলে থাকে পয়েন্ট টু ফাইভ যদি নাইনটি ডিগ্রিতে থাকে তাহলে থাকে জিরো ঠিক আছে তো আমরা এবার বোঝার চেষ্টা করি পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হয় তাহলে কি কি ক্ষতি হবে পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে জেনারেটিং স্টেশনের কার্যক্ষমতা কমে যাবে কারণ আমি আগেই বলার চেষ্টা করছি যে পরিমাণ লোড আমি পাওয়ার আমি এখানে দিচ্ছি যদি এখান থেকে কিছু পাওয়ার আমার ক্ষতি হয়ে যায় যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে কি হবে জেনারেটিং স্টেশনে আরও বাড়াইতে পারে তাইলে এটা ক্ষতি হলো না ওই যে অল্টারনেটিভ ওয়াইন্ডিংয়ের তাপমাত্রা বেড়ে যায় এটার টেম্পারেচার বেড়ে যাবে অর্থাৎ কম লোডেই বেশি তাপমাত্রা হয়ে যাবে ফলে পাওয়ার ফ্যাক্টর ঠিক রাখার জন্য ওয়াইন্ডিং এর সাইজ বাড়াই ফলে জেনারেটিং স্টেশনের খরচ বেড়ে যাবে তাইলে কি ওয়াইন্ডিং বাড়াইলে বা জেনারেটার বাড়াইলে খরচ তো বাড়বেই ফলে কারেন্ট লস বেড়ে যায় ফলে জেনারেটারের ঘাটতি বেড়ে যায় ফলে ইলেকট্রিক সরঞ্জামের কার্যদক্ষতা কমে যায় যেমন দেখেন আপনি একটা হিসাব করে দেখবেন ধরেন এক কিলোয়াটার একটা মোটরকে পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর দিয়ে হিসাব করেন তাইলে কারেন্ট কত আসে এবং পয়েন্ট নাইন ফাইভ দিয়ে যদি হিসাব করেন তাহলে কারেন্ট কত আসে দেখবেন যে পয়েন্ট এইট দিয়ে হিসাব করলে অবশ্যই দুই এইট চার এম্পিয়ার দুই এক এম্পিয়ার বেড়ে যাবে নাইন ফাইভের তুলনায় তাইলে কি হচ্ছে ওই জিনিসটার কার্যদক্ষতা কমে গেল না এবং সকল অ্যাপ্লায়েন্সের লোড বেড়ে গিয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে হ্যাঁ একটা মোটর যদি প্রয়োজন হচ্ছে তো ওভার কারেন্ট নেয় ধরেন এটা যে পরিমাণ ক্ষমতা বা যে পরিমাণ পাওয়ারের মোটর এইটাতে রেটেড কার পাওয়ার আছে ধরুন দশ এম্পিয়ার এখন দশ এম্পিয়ারের জায়গায় যদি এটা বারো এম্পিয়ার নেয় ওই পরিমাণ ক্ষমতা দিতে গিয়ে তাহলে এটা কার্য দেখা নষ্ট হবে না তো যাই হোক আমি মোটামুটি সংক্ষেপে এটা বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার জন্য তো এটা কীভাবে করা যায় এটা নিয়ে আর একটু ডিটেলসে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো তো আজকের জন্য আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন